एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के तोमादेर जोन्नो जे भिडियोटा निये चले एसेछि सेटा होते चले खूबी हेल्पफुल, कारण एरकम धरनेर जे सूतोगुलो हय सेगुलो दिएई आमि तोमादेरके देखाबो जे किभाबे तोमरा गलार हार बानिये फेलते पारबे एबं खूब सुंदर देखते हय। एबं एई सूतोगुलो मोटामुटी 5 टाका करे नेय बाजारे, ताई जे कोनो दुटो कालार आमादेर लागबे, ताई 10 टाकार मध्येई एकटा सुंदर हार बानिये फेलते पारछो। चलो किभाबे बानाबे ताहले देरी ना करे देखे फेलो। এরকম এরকম মাপের একটু সুতো ওটা থেকে নিয়ে নিয়েছি আমি দেখাই। এটা যদি আমি 3 ভাঁজ করি তাহলে এই যে 3 ভাঁজ করে নিলাম, 3 ভাঁজ করলে এটা পুরো একটা আঙ্গুলের সাইজের হয়েছে আমার। এই যে আমি এরকম নিয়েছি, এটা যখন 3 ভাঁজ করেছি তার মাঝখানে আমি পেনটা দিয়ে দেব। এরকম একটা পেন দিয়ে দিলাম। তো এবার এখানটা বেঁধে নেব সেম কালারের সুতো দিয়েই, এভাবে খুব সুন্দরভাবে শক্ত করে বেঁধে নেব। দেখে নাও, আর পিছনে এভাবে গিটও বেঁধে দেব যাতে এটা খুলে যাওয়ার কোনো রকম চান্স না থাকে। এই যে শক্ত করে গিটটা বেঁধে দিলাম। তোমরা এভাবে শক্ত করেই গিটটা বেশ বেঁধে দেবে। তো এরপর সুতোটা আমি কেটে নেব। তো এরপরের কাজ হলো আমরা এটার সঙ্গে আরেকটা যে কালারের বানাবো, দুটো রং কালার দিয়ে আমাদেরকে হারটা বানাতে হবে। তো সেই কালারের সুতো দিয়ে ওই বাঁধাটার উপর আমরা দিয়ে দেবো, সেটা দেখতে একটু বেশি সুন্দর লাগবে। আমি হলুদ আর লালের ওপর করছি। এটা ওইভাবে ঠিক উল্টো দিকে গিটটা বেঁধে দেব। নিচটা এই যে যেখানটা জয়েন্ট ছিল সেই জয়েন্টটা সুন্দরভাবে কেটে নেব। এবার একটা চিরুনি দিয়ে সমস্তটা আছড়ে নেব। এই যে দেখো আছড়ে নিয়েছি। আছড়ানোর পর এটা সমানভাবে কেটে নেব। তো এই যে দেখো আমি এটা কেটে নিয়েছি। এরপর আমি এরকম একটা লাল রঙের বানিয়ে নিয়েছি আর এটা বেঁধেও নিয়েছি সেম কালারের সুতো দিয়ে, কিন্তু এর ওপর দিয়ে হলুদ কালারের সুতো দিয়েও আমি বেঁধে নেব। ওরকমই আর কতগুলো বানিয়ে নিয়েছি, পুরো সেম প্রসেস বানানোর ক্ষেত্রে। ওভাবে পর একটু মোটা একটা সুতো নেবে এবং সেটা সুচের মধ্যে ভেবে পরিয়ে নেবে। একটু মোটা এই যে আমি নিয়ে নিয়েছি। তো একে একে এগুলো এবার গাঁথব। তো ফার্স্টেই একটা ইয়েলো কালার দিলাম। এরপর হচ্ছে এভাবে একটা করে গিট দেব আমরা এর মধ্যে। এই যে এরকমভাবে এই যে দেখো এই যে একটা গিট দিয়ে দিয়েছি। আর একটা অন্য কালার, সেটা হচ্ছে রেড, সেটা নিয়ে নিয়েছি। সেটা ওর মধ্যে এভাবেই গেঁথে দেব। যে এটা খুব সুন্দরভাবে আছড়ে নেব। আছড়ানোর পর যদি দেখি অসমান রয়েছে তাহলে আবার কেটে এটাকে সমান করে নেব। যখন পুরোটা সমান লাগবে তখন এটা রেডি। এই যে দেখো
তো আমি তোমাদেরকে দেখাই, আমি আরও একটা বানিয়েছিলাম, সেটা হচ্ছে এটা, গ্রিন এবং হোয়াইট দিয়ে। আসলে তোমরা এগুলো কতটা মানে লং করবে সেটা তোমাদের নিজেদের পছন্দ, তোমরা সাইডে কতটা বড় করবে সেটাও তোমাদের নিজেদের পছন্দ, বা এগুলো হেভি করবে নাকি হালকা সেটাও তোমাদের নিজস্ব ব্যাপার। আসলে যে যেরকম পড়তে পছন্দ করো সেরকমভাবেই বানিয়ে নিও, তোমরা যে কালার পছন্দ করো সেই কালারেরই তোমরা বানিয়ে নিতে পারো। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সাথে তাড়াতাড়ি একটা শেয়ার করো যাতে বন্ধুরা বানিয়ে নিতে পারে। তো চলো বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।